अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে অন্ধ নাকি, দেখে চলতে পারিস না? এত দামি ফোনটা আমার ফেলে দিল। কৃষ্ণা সোনা, ভিডিও দেখাও। বাবা, তুমি এই ভিডিওটা দেখলে তুমি সবকিছু জানতে পারবে যে মা এই কাজল আন্টিকে মারেনি, এই বাজে আন্টিটা শুধু ড্রামা করছিল। এবার কৃষ্ণাকে কিছুতেই ছাড়ব না। কোথায় গেল ভিডিও? মা, আমি ভিডিও করেছিলাম, ভিডিওটা কোথায় গেল? আহারে, যত খোঁজার খুঁজে নে, ওই ভিডিওটা তুই আর পাবি না, কারণ ওটা তো এই ফোনে আছে। নিজে ধাক্কা দিয়ে ফেলে দিল, এমন ভাবে ঘুরে বেড়াচ্ছে যেন বাড়িটা ওর বাবার। আমার বাবারই বাড়ি। আমার সাথে মুখে মুখে তর্ক, বদমাশ মেয়ে। ওর গায়ে কেউ স্পর্শ করবে না। আর তুমি এই বাচ্চাটাকেও একদম নিজের মতন করে তুলেছো। তুমি একটুও লজ্জা করে না তোমার? আরিয়ান, তুমি ছেড়ে দাও। মহুয়া যদি তোমার রুমে থাকতে চায় তাহলে ঠিক আছে, আমি গেস্ট রুমে থেকে যাব। বাড়ি নিয়ে পড়ে আছে, সম্পত্তি নিয়ে পড়ে আছে, রুম নিয়ে পড়ে আছে, কিন্তু মানুষের ব্যাপারে কোনো চিন্তা নেই না? খুব পাল্টে গেছো তুমি, খুব। এই সব কিছু আমি তোমাকে আর পরিবারকে বাঁচানোর জন্য করছি, তুমি শুধু বুঝতেই রাজি হচ্ছ না। তোমার ঘর চাই তো? থাকতে পারো তুমি ওই ঘরে, আমি আমার আস্তানা পাল্টে ফেলবো। আরে বেচারি মেয়েটাকে একেবারে জানোয়ারের মতো ছিঁড়ে খেয়েছে, এত সুন্দর গা হাত পা সব কেটে গিয়েছে। তুমি টেনশন নিও না, আমি ওষুধ নিয়ে আসছি। বাবা, আমি নিয়ে এসেছি। থ্যাংক ইউ সোনা। কাকিমা, আপনি এটা একটু লাগিয়ে দিন না। আচ্ছা দাও। কাজ হয়ে গেছে, এবার হবে মজা। এই ওষুধে তো চুলকুনি বাড়বে। আজ তো আমি তোমাকে সবার কাছ থেকে বাঁচিয়ে নিলাম, না হলে আজ তোমার আসল রূপটা সবার সামনে চলে আসত। আমাকে নয়, এদিকে দেখো, দেখো। এক মিনিট,
ভয়ের ঠেলায় পাগল হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, আমার কাছেও আপনার জন্য কিছু আছে। আচ্ছা, এই যে দেখুন। আপনার ব্যাপারে তো সব সত্যি আমিও জানি, একটু সামলে কাকিমা। আসলে কি হয়েছে, তোমার আর আমার শত্রু তো একজনই, আগে তাকে শেষ করি তারপর নিজেদের মধ্যে ঝগড়া করব। বুদ্ধিমতির মতন কথা শুনে ভালো লাগলো। আমি বলছিলাম কি, যে মা আর মেয়ের মধ্যে আজকাল যে বোঝাপড়া দেখা দিচ্ছে সেটাকে শেষ করতে হবে। আর মহুয়াকে না, যে করেই হোক ডিভোর্সের কাগজে সই করাতেই হবে। আরে কি মৃগি লিগি হলো নাকি, আমি এত সিরিয়াস ব্যাপারে আলোচনা করছি আর তুমি উঠে এইভাবে কাঁপতে শুরু করলে। কি উল্টো পাল্টা মুখ তুমি দেখতে পাচ্ছ না? পাগল হলে নাকি? ওষুধই তো লাগালাম। কি ওষুধ লাগালেন? তুমি আমাদের সম্পর্কটা 5 বছর আগেই শেষ করে দিয়েছিলে, তাই এই পেপারসগুলোতে সাইন করে এই সম্পর্কটাকে আইনতভাবে শেষ করে দাও। আর নিজের হাত করে দিয়েছি তোমার পেপার সাইন। কি করলে তুমি এটা? ভালোবেসে বোঝাচ্ছিলাম, কিন্তু সেভাবে বোঝার পাত্র তুমি নও, তাই আমার কাছে অন্য কোনো পথ খোলাই ছিল না। আরে মহুয়া, আরে কি করোটা কি বলো তো, হাতটা পুড়ে গেল তো এবার। এখনো মায়ের জন্য চিন্তা করে, মায়ের যখন আঘাত লাগলো বাবা তখনই সাহায্য করলো, আর যখন ওই বাজে আন্টিটার আঘাত লেগেছিল তখনই বাবা পদ্মা আন্টিকে বলেছিল সাহায্য করতে। যদি এভাবেই চলতে থাকে না, তাহলে হারের মুখোমুখি খুব তাড়াতাড়ি হতে হবে। Come on.
সকাল সকাল পুজো কেন করছো? আজ শ্রাবণ মাসের পুজো, এই পুজো যেই করে না তার মনস্কামনা পূর্ণ হয়। সত্যি সব ইচ্ছে পূরণ হয় মা? হ্যাঁ, যদি মন থেকে কিছু চাও তাহলে সবকিছু পাওয়া যায়। সত্যি? হ্যাঁ সবকিছু। পুলিশ, আমাদের ভালোবাসা বাচ্চারাও বুঝে গেছে। দেখো সোনারা, খুব তাড়াতাড়ি শিব ঠাকুরের আশীর্বাদে তোমাদের বাবা আর আমি এক হয়ে যাব। যতই প্রার্থনা করো এই ইচ্ছেই ইচ্ছেই থেকে যাবে, কারণ আরিয়ান আর মহুয়ার কখনোই মিল হবে না। বরং আরিয়ান আজ মহুয়াকে ধাক্কা মেরে এই বাড়ি থেকে বের করে দেবে। কাকা বাবু, আমি আপনার মনস্কামনা কিছুতেই পূর্ণ হতে দেব না। বাবা বাবা চলো না, আমরা তোমার সঙ্গে পুজো করতে চাই, চলো না প্লিজ। এসো না বাবা। চলো না পুজো করতে, চলো না মা, চলো না, চলো। এসো বাবা, তুমি, আমি, গৌরী আর মা, আমরা চারজন মিলে ভগবান শিবকে পুজো করি। আমি জানি তুমি আর আমি কখনোই আলাদা হতে পারবো না। হে শিব ঠাকুর, আমার আর পুলিশের মধ্যে সবকিছু ঠিক করে দাও। আহ, বেশ ফ্রেশ তো, নাও ধরো ভাই। হ্যাঁ তো, আমি হলাম গ্রাম প্রধান আর আমাদের বাড়িতে শ্রাবণ মাসের কীর্তন শুরু হচ্ছে, তাই কোনো জিনিসের যেন কমতি না থাকে, সব কিছু যেন ভালোভাবে টিপ টপ ভাবে হয়, ঠিক আছে? মহুয়া, এবার তুই বাঁচবি না। কৃষ্ণা, এই দেখ আমার কাছে একটা নতুন কার, কেমন হয়েছে? ওয়াও! আচ্ছা এটা দিয়ে কি হয়? এটা, এটার এই রিমোটে যদি এই বাটনটা প্রেস করিস তাহলে ও চলবে। ওর ক্যামেরায় সব রেকর্ড করে, যেরকম আমরা ফোনে রেকর্ড করি। আমার এটা খুব ভালো লেগেছে, এটা আমি রাখবো। কিন্তু এটা তো আমারও খুব ফেভারিট। তুই এক কাজ কর, এটা নিয়ে খেলা হয়ে গেলে তারপর আমাকে দিয়ে দিবি, ঠিক আছে? আচ্ছা। অতিথিদের তো এমন ভাবে স্বাগত করছে যেন এই বাড়ির বউ ও। আমি তো কেউ হই না, এক্ষুনি দেখাচ্ছি ওকে। নমস্কার। নমস্কার।
আসুন। নমস্কার মহুয়া। মহুয়া তুমি ঠিক আছো তো? আরে কি হলো কি, হ্যাঁ এখনই পড়ে যাচ্ছ যে? এখনো পর্যন্ত পূজোটাই তো শুরু হলো না, এখন থেকেই হইচই শুরু করে দিল। সরো তো এখান থেকে। ঠিক আছো তো? আপনি বাজালেন আমাকে। বলেছিলাম তো তোমাকে এত সহজে মরতে দেব না, ছটফট করতে করতে মরবে তুমি। আওয়াজ তো অন্য কারোর মনে হচ্ছিল, কিন্তু এমনিতেও উনি কেন বাজবেন আমাকে? মাথা খারাপ হয়ে গেছে তোমার? মহুয়া যদি একবার দেখে ফেলতো না, তাহলে সমস্ত পরিকল্পনাটা একেবারে মাটি হয়ে যেত। এবার কোনো ভুল করা চলবে না। এবার এই খেলাটা আমাকে জিততেই হবে, মহুয়াকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতেই হবে। ওম উমা পার্বতী নমঃ। মহাদেবের পুজো সবসময় বাড়ির ছেলে বউয়ের হাতেই হওয়া উচিত মা, ওনাদের ডাকুন। আরিয়ান আয়, পুজো শুরু কর। কাজল যা নিয়ে আয় আরিয়ানকে। হ্যাঁ বড় মা। আরিয়ান চলো। মহুয়াকে দিয়ে যদি পেপারসগুলো সাইন করাতেই হয়, আমাকে এইসব কিছু করতেই হবে। চলো কাজল, পুজোয় বসা যাক। পুজো শুরু করুন পুরোহিত মশাই। ওম অপবিত্র পবিত্র বা সর্বাব। বন্ধ কর তোর এই নাটক, সবার সামনে হাসির পাত্র করে তুলেছিস। চুপ কর, নয় তো মাথার খুলি উড়িয়ে দেব তোর। বড় মা একদম ঠিক বলেছেন আপনি। আরে স্বামী না হোক, এই গুলিটাই সই, কিছু তো পাই আমি। মেরে ফেলুন, মেরে ফেলুন আমায় বড় মা, চালান গুলি, মেরে ফেলুন আমায়। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, মারুন আমায়। আমার বেঁচে থাকার কোনো মানেই নেই। দেখুন না, এখানে সত্যি কথার কোনো কদরই নেই বললেই এই বন্দুকের গুলি পাওয়া যায়। আরে এসব নাটক বন্ধ করো তোমার। আরে গ্রাম প্রধান, আরে ম্যাডাম গ্রাম প্রধান, এবার আপনি বলুন তো, আপনি ঠিক করুন কোনটা ঠিক কোনটা ভুল। আমার কাছে একমাত্র আপনি এখন ভরসা গ্রাম প্রধান। আরে গত 3 বছর ধরে এই কাজলি আরিয়ানের স্ত্রী, তুমি কোথা থেকে এলে মাঝখানে? হ্যাঁ হ্যাঁ কি, আমি কোত্থেকে এলাম মানে? আরে 5 বছর ধরে, 5 বছর ধরে এই ছোট ছোট 2 বাচ্চার মা আমি। আরে হলো ওদের বাপ। আরে
আমার আর পুলিশের মধ্যে ডিভোর্স হয়নি এখনো। আর এই যে এই মেয়েটা মাঝে কোথেকে উড়েলো? হ্যাঁ, আরে দেখছেন তো, দেখছেন তো আপনারা সবাই, যদি এক পুরুষ এত কিছু করে না তাহলে কারোর কিচ্ছু যায় আসে না। সেখানে যদি এক নারী যদি নিজের হয়ে কথা বলে, সত্য কথা বলে, তাহলেই সবাই সবাই তার দিকে আঙুল তোলে। বলুন বলুন আপনারা সবাই, আমি আমি কোনো ভুল কথা বলছি কি? হ্যাঁ, কিছু কি ভুল বললাম আমি? আপনাদের সবার সাহায্যের প্রয়োজন, আপনাদের আমার সাথে চাই, আমি আমার পাশে থাকুন না, আমাকে সাহায্য, আমাকে সাহায্য করুন আপনারা। পদ্মাদি, আপনি প্রধান হয়ে এই কথা কি করে বললেন? আরে আমি আবার কি বললাম? হ্যাঁ, আরে ওনার তো নিজের বাড়িতেই এত অত্যাচার, উনি কি গ্রাম সামলাবেন? আরে দেখুন আপনারা সবাই, আরে দেখলেন তো, দেখুন আপনারা কেমন ওই মেয়েটার হয়ে কথা বলছে। আমি এমন কি ভুল করেছি? হ্যাঁ কাকি, আপনি জানেন ও না আমাকে ডিভোর্স দেওয়ার জন্য বাধ্য করছে আমায়। সর্বনাশ হয়ে গেল গো, কপাল পড়ে গেল আমার। ঠিকই বলেছে মহুয়া, ওর উপর অনেক অত্যাচার হয়েছে। প্রধান, এবার আপনাকেই বিচার করতে হবে। আরে আপনারা বিষয়টা বোঝার চেষ্টা তো করুন। মহুয়াকে বিচার দিতে হবে, দিতে হবে, দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে, মহুয়ার বিচার চাই, বিচার চাই। আমরা গ্রাম প্রধান, আমি আমি শুধু আমার স্বামীর সাথে বসে পূজা করতে চাই। আরে শান্ত হন, সকলে শান্ত হন। গ্রাম প্রধান আমি, পূজো আরিয়ান তার আসল স্ত্রী মহুয়ার সাথেই করবে।